তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি হ্যাবিটের প্রোডাক্ট হ্যাবিটের খুবই একটা চিপ প্রাইসের মধ্যে একটা ওয়ারলেস হেডফোন সাধারণত আপনারা জানেন হ্যাবিটের প্রোডাক্টগুলো অনেক ডিউরেবল হয় এবং ওদের প্রোডাক্টগুলো একটু বেশ কস্টলি বলা যায় কিন্তু আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা খুবই প্রাইস কম এবং এটা একটা ওয়ারলেস হেডফোন এবং এই হেডফোনটা আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড এক থেকে এক হাজার টাকা থেকে চোদ্দোশোর ভিতরে পেয়ে যাবেন হয়তো এটা প্রাইস বে আপডাউন করে বিভিন্ন কন্ডিশনের ওপর তো আজকে প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি এটা হ্যাভিটের তো হ্যাভিটের এই মডেলটার নাম হচ্ছে এইট সিক্সটি টু এইট বিটি এই মডেলটা এটা এই ধরনের একটা প্যাকেজিংয়ে আসবে বাট প্রোডাক্টটা ভালো এটা আমি একটু ইউজ করছি এবং সেই জন্য বলতেছি আমি জাস্ট ওপেন করে দেখাই আপনাদেরকে ওপেন করলে জাস্ট অ্যাজ এ ইউজুয়াল একটা বক্সের মধ্যে হ্যাডফোনটা পেয়ে যাবেন একটা প্লাস্টিক কেসের মধ্যে জাস্ট পেয়ে যাবেন এই হলো প্রোডাক্টটি দেখতেছেন তো প্রোডাক্টটা আমি একটু সেপারেট করে রাখি দেখেন প্রোডাক্টটা বেসিক্যালি প্রোডাক্টটার এই যে পোর্শনটা এটা খুবই সফট এক ধরনের প্লাস্টিক দিয়ে করা এবং সাউন্ড কোয়ালিটি ভালো এখানে আপনি কয়েকটি অপশন পাবেন একটা হচ্ছে আপনি চাইলে ডিরেক্টলি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে ডিরেক্টলি এসডি কার্ড ব্যবহার করে গান শুনতে পারবেন সঙ্গে এখানে আপনি আরও একটা ভালো জিনিস হচ্ছে চার্জিংয়ের জন্য পাচ্ছেন ইউজ বি টাইপ সি পোর্ট নর্মালি এখানে শান্ত থাকে টু পয়েন্টও আর এছাড়া এখানে একটা মাইক্রোফোন আছে এবং এখানে একটা মাইক্রোফোন আছে এবং এখানে একটা চ্যাক আছে যেটা দিয়ে আপনি চাইলে আপনি যদি চার্জটা সরাসরি ক্যাবল দিয়ে ইউজ করে দেখতে পারবেন করতে পারবেন মানে প্রয়োজনে যদি আপনার চার্জ না থাকে সেক্ষেত্রে তো হেডফোনটা মোটামুটি ভালো খুবই গ্রিপেবল এবং খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং যাদের হ্যাড অবশ্য একটু বেশি বড়ো হয় জন্য না এটা এটা হচ্ছে মিডিয়াম বা ছোটো সাইজের হ্যাড যেমন আমাদের মতো আমরা খুব কমফোর্টেবলি এটা ইউজ করতে পারবো হ্যাঁ আপনি যদি এসডি গার্ড ইউজ করেন আপনার যদি এসডি কার্ড ইউজ করে গান শোনা লাগে সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোলিংয়ের জন্য কিছু কন্ট্রোলিং বাটন পাবেন প্লে পজ নেক্সট এই ধরনের আপনার দেখতে পাচ্ছেন যে যাই না এই ধরনের পাবেন সো এগুলো দিয়ে আপনি চাইলে যদি এসডি কার্ড থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন সো এটাও একটা ভালো দিক যে এগুলো বাটন দিয়ে দেওয়া হয়েছে সো এটা ভালো বলতে পারবো এটা একটা ভালো ইনিশিয়েটিভ এই হেডফোনটার একটাই আমি উইকেস্ট পয়েন্ট পাইছি যেটা আমার হ্যাবিটের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা নেক্সট টাইম চিপ প্রোডাক্ট বানালেও সেক্ষেত্রে একটা জিনিস কনসিডারেশন রাখবেন এই জয়নিং পার্টটা মেজরিটি হেডফোনের এই সস্তা হেডফোনগুলো এই জয়নিং পার্টটা প্লাস্টিক দিয়ে করা হয় এবং এটা হুট করে একসময় ভেঙে যায় ভেঙে গেলে এটা কোনো কাজ লাগে না তো সো এই জিনিসটাতে অন্তত হ্যাবিট যদি একটি স্টিল বা কোনো শক্ত কোনো মেটাল ব্যবহার করতো সেক্ষেত্রে এটা অনেক ডিউরেবল হতো কিন্তু এখানে এটা প্লাস্টিক তো সো হয়তো প্রথমে কোনোভাবেই ভাঙবে না হয়তো আপনি কখনও অবচেতন মনে বা হঠাৎ করে টান দিলেন খোলা অবস্থায়ভাবে তখন ভেঙে যাওয়ার একটা পসবিলি থাকে তো সো কেয়ারফুলি যারা আসলে ইউজ করবেন এই ধরনের বাজেটের মধ্যে তারা এটা দেখতে পারে এটা খুবই ভালোই বলা যায় মানে এই প্রাইস অনুসারে আমি কখনই বলবো না এটাকে কম্পেয়ার করবো না একটা বিশ হাজার টাকা হেডফোন বাট এই রেঞ্জে অর্থাৎ আপনি এক হাজার টাকা দিয়ে আসলে বিশেষ করে এই সময় দিয়ে চব্বিশ সালে আসলে ওয়ার্ল্ডেস হেডফোন পাওয়াটাই মানে ভাগ্যের ব্যাপার তো সেই তুলনায় এটার আবার একটু সাউন্ডের কোয়ালিটিটা ভালো আপনি বেইস ট্রিউল একটা ব্যালেন্সড রইতে পারবেন নট টু মাচ বেইস নট টু মাচ ট্রিভেল একটা মোটামুটি ভোকাল ক্লিয়ার সাউন্ড পাবেন ইউজ করতে পারেন যারা টুকটাক ট্রাভেলিংয়ে যান একটু গান শুনবেন তারা ইউজ করতে পারেন তো সো ভিউয়ার্স অ্যাট দ্যান প্রশ্ন এসেছে এটার ব্যাটারি ব্যাক নিয়ে অফিসিয়ালি এটাতে দুইশো মিলি একটা ব্যাটারি ইনক্লুড করা আছে যেটা একেবারে ভালো বলবো না আবার খারাপও বলবো না বাট এটাতে দুইশো মিলিয়ামপের একটা ব্যাটারি আছে সো কাগজে কলমে অফিসিয়ালি ক্লেম করতেছে এখানে অ্যারাউন্ড এইট আওয়ার একটা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন কোয়েশ্চেন হলো এটা হচ্ছে অফিসিয়াল একটা ক্লেইম কোম্পানির কিন্তু আদৌ কি এটা আসলে আট ঘন্টা টক টাইম দেওয়ার মতো ক্যাপাবিলিটি ক্যারি করে কিনা সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন সো আমি এটা গত তিন দিন ধরে অর্থাৎ তিন দিন ধরে আমি এটা রেগুলারলি ইউজ করছি বেশ কয়েকবার চার্জ দিয়ে এবং আমি সেটা এখন আপনাকে বলবো যে এটা আসলে কয় ঘন্টা ব্যাকআপ দিয়ে রিয়েল টেস্টে আমি মোটামুটি এটাতে গান শুনছি অ্যারাউন্ড ফোর আওয়ার এবং ওইটা ছিল অলমোস্ট ম্যাক্সিমাম ভলিউমে বলতে পারেন ম্যাক্সিমাম ভলিউমে বা ম্যাক্সিমাম ভলিউম থেকে স্লাইটলি ডাউন করে তো সো এটা আমি পাইছি অ্যারাউন্ড চার ঘন্টার মতো ব্যাকআপ নতুন অবস্থায় হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এটার ব্যাটারি ডিগ্রেড হবে ডিগ্রেডেশনের সঙ্গে সঙ্গে আপনার এটার ব্যাকআপও কমতে থাকবে তো সো ইনিশিয়ালে আপনি চার ঘন্টা করে পাবেন যদি ক্ষেত্র বিশেষে এটা যদি আপনি কমাই করেন ইউজ করেন মানে সাউন্ডটা কম রাখেন সেখানে হয়তো আপনি পাঁচ ঘন্টা পেতে পারে বাট ধরে নেন তিন থেকে চার ঘন্টা অ্যারাউন্ড এটাই থাকবে এটার একটা স্ট্যান্ডার্ড ব্যাকআপ এবং সময়ের সঙ্গে তো এটা অবশ্যই ডিগ্রেশন হবে সো এই বিষয়গুলো যারা কনসিডার করতে পারবেন এই ধরনের ব্যাকআপ এবং এই ধরনের ম্যাটেরিয়াল কোয়ালিটি এবং এই ধরনের যে উইকনেসকে স্যাক্রিফাইস করে এই কম প্রাইসের মধ্যে বারোশো টাকা বা চৌদ্দশো টাকার মধ্যে একটা হ্যাভিট ব্র্যান্ডের একটা হেডফোন নিতে চান তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই হেডফোনটা সো এটা আপনারা দেখতে পারেন যাদের বাজেট কম আছে আশা করি হতাশ হবেন না বাট আবার এটাও বলতে পারি যে এটা আপনাকে খুব বেশি আহামরি কিছু দিবেও না সো ভালো থাকবেন সবাই নেক্সট আপনাদের জন্য অন্য কিছু নিয়ে হাজির হব ধন্যবাদ